প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশবাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সিঙ্গাপুরে আরও 375 বাংলাদেশি করোনায় আক্রান্ত, আরও বাড়তে পারে ছুটি, লকডাউন না মানলে 6 মাসের জেল। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। সিঙ্গাপুরে আরও 375 বাংলাদেশি করোনায় আক্রান্ত। সিঙ্গাপুরে নতুন করে 623 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 375 জনই বাংলাদেশি। শুক্রবার 375 জন সহ এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট 2030 জন বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 5,050 জন। গতকাল আরও 25 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 708 জন। 17 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 95 বছর বয়স্ক একজন সিঙ্গাপুরিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এই একজন নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে 11 জনের মৃত্যু হয়েছে। তবে করোনা ভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই আরও 2 জনের মৃত্যু হয়েছিল। সিঙ্গাপুরের সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পঙ্গল S11 ডরমিট্রিকে চিহ্নিত করা হয়েছে। এই ডরমিট্রি থেকে 17 এপ্রিল আরও 144 জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত পঙ্গল S11 ডরমিট্রি থেকেই 1123 জন অভিবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একজন বাহিরের দেশের সাথে লিঙ্ক রয়েছে এবং বাকি 622 জনই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। শুক্রবার আক্রান্তদের বেশিরভাগই ওয়ার্ক পাস হোল্ডার। এর মধ্যে 558 জন ডরমিট্রিতে অবস্থান করত এবং 37 জন ডরমিট্রির বাহিরে থাকত। 27 জন দেশটির নাগরিক। 2113 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে 22 জনের অবস্থা গুরুতর, তাদেরকে ICU রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 2218 জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো, কিন্তু পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আরও বাড়তে পারে ছুটি। তবে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ার প্রেক্ষাপটে দেশে সাধারণ ছুটির আরও বাড়তে পারে। করোনা নিয়ন্ত্রণে ছুটি বাড়ানোর বিকল্প না থাকলেও আরও ছুটি সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনা সংক্রমণ রোধে গত 26 মার্চ থেকে আগামী 25 এপ্রিল পর্যন্ত টানা 31 দিনের ছুটি চলছে দেশে, কিন্তু করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে ছুটি আরও বাড়ানোর প্রয়োজন হবে। এজন্য ছুটি বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হচ্ছে। যদিও মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ছুটি বাড়ানোর বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে। তবে টানা ছুটি দেশের উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করছে, বিপুল সংখ্যক মানুষকে করেছে কর্মহীন। ছুটি আরও বাড়ানো হলে খাদ্যের উপর প্রভাব পড়তে পারে। এখন বোরো কাটার মৌসুম চলছে, এটাই দেশের সবচেয়ে বড় ফসল। বোরো কৃষকের ঘরে তুলতে ছুটির কারণে সমস্যা দেখা দিয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিক সংকটে অনেক স্থানে বোরো কাটা যাচ্ছে না। এছাড়া ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা কর্মকাণ্ড চালাতে না পারলে অর্থনৈতিক ক্ষতি অনেক বেড়ে যাবে, আর কর্মহীন মানুষকে দীর্ঘদিন ঘরে আটকেও রাখা যাবে না। এই পরিস্থিতিতে সবকিছু বিবেচনা করে পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার 18 এপ্রিল সকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম জাগো নিউজকে বলেন, মানুষকে ঘরে রাখতে আমরা স্ট্রিক্টলি এনফোর্সমেন্ট চাই। করোনা প্রতিরোধে আমাদের প্রধান আশ্রয় হল আইসোলেশন এবং দূরত্ব বজায় রাখা, এটা হচ্ছে। তবে আর একটা স্ট্রিক্টলি হলে সেটা ভালো হবে, তা না হলে আমরা সংক্রমণ রোধ করতে পারবো না। তিনি বলেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে ছুটি আরও বাড়ানোর প্রয়োজন হবে। যেভাবে রোগী বাড়ছে, ছুটি বাড়ানোর বিষয়ে আমরা সুপারিশ করব। করোনা নিয়ন্ত্রণে ছুটি কতদিন পর্যন্ত বহাল রাখতে হতে পারে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, সেটা এখনই বলা যাবে না, সংক্রমণের ট্রেন্ড অ্যানালাইসিস করে সেটা বলতে হবে। বিশেষজ্ঞরা পর্যালোচনা করছেন, অন্যান্য দেশের অভিজ্ঞতা দেখছেন। ছুটির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে বলেন, করোনার যা পরিস্থিতি তাতে হ্যাঁ ছুটি বাড়ানোর তো প্রয়োজন হবে, কিন্তু আমাদের তো কিছু বিষয় চিন্তা করতে হবে। এখন বোরো ধান কাটার মৌসুম, হাওড়া অঞ্চল সহ যে জায়গাগুলোতে বেশি বড় হয় সেখানে কৃষক যেতে না পারলে অবস্থা খারাপ হবে। তিনি বলেন, ছুটি বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সব কিছু বিবেচনা করে হয়তো প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
কি হবে জানি না, আমরা এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। একজন কর্মকর্তা জানিয়েছেন, ছুটি হয়তো আরও এক সপ্তাহ বাড়িয়ে 2 মে পর্যন্ত করা হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞার শিথিলতা আসতে পারে। করোনার কারণে প্রথম গত 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আরও 3 দফায় ছুটি বাড়ানো হয়, পরে পর্যায়ক্রমে 11 এপ্রিল, 14 এপ্রিল ও 25 এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ে। সর্বশেষ গতকাল শুক্রবার 17 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, দেশে গত 24 ঘন্টায় আরও 15 জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 75 জনের। করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন আরও 266 জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1838 জনে। লকডাউন না মানলে 6 মাসের জেল। করোনা ভাইরাসে থমকে গেছে দেশ। প্রাণঘাতী এই ভাইরাস দেশের 75 জনের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্ত হয়েছে 1838 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 58 জন। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে দেশের অধিকাংশ এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তারপরও দেখা যাচ্ছে অনেকে লকডাউন না মেনে বিনা প্রয়োজনে চলাফেরা করছেন, এতে ভাইরাসের বিস্তারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। যারা লকডাউনের নিয়ম বা আইন লঙ্ঘন করবেন তাদের 6 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রমণ রোধ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে 2018 সালে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন প্রণয়ন করা হয়েছে। এ আইন লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। ইতোমধ্যে এই আইনের ক্ষমতা বলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 2018 সালে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের 24 ধারায় বলা হয়েছে, 24(1), যদি কোনো ব্যক্তি সংক্রামক জীবাণুর বিস্তার ঘটান বা বিস্তার ঘটাতে সহায়তা করেন বা জ্ঞাত থাকা সত্ত্বেও অপর কোনো ব্যক্তি সংক্রমিত ব্যক্তি বা স্থাপনার সংস্পর্শে আসিবার সময় সংক্রমণের ঝুঁকির বিষয়টি তাহার নিকট গোপন করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। 2, যদি কোনো ব্যক্তি উপধারা 1 এর অধীন কোনো অপরাধ সংগঠন করেন তাহা হইলে তিনি অনূর্ধ্ব 6 মাসের কারাদণ্ড বা অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। দায়িত্ব পালনে বাধা প্রদান ও নির্দেশ পালনে অসম্মতি জ্ঞাপনের অপরাধ ও দণ্ড। আইনের 25 ধারায় বলা হয়েছে, 25(1), যদি কোনো ব্যক্তি ক মহাপরিচালক, সিভিল সার্জন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে তাহার উপর অর্পিত কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা প্রদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং খ সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে মহাপরিচালক, সিভিল সার্জন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার কোনো নির্দেশ পালনে অসম্মতি জ্ঞাপন করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। 2, যদি কোনো ব্যক্তি উপধারা 1 এর অধীন কোনো অপরাধ সংগঠন করেন তাহা হইলে তিনি অনূর্ধ্ব 3 মাস কারাদণ্ডে বা অনূর্ধ্ব 50,000 টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। মিথ্যা বা ভুল তথ্য প্রদানের অপরাধ দণ্ড। 26 ধারায় বলা হয়েছে, 26(1), যদি কোনো ব্যক্তি সংক্রামক রোগ সম্পর্কে সঠিক তথ্য জ্ঞাত থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রদান করেন তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। 2, যদি কোনো ব্যক্তি উপধারা 1 এর অধীন কোনো অপরাধ সংগঠন করেন তাহা হইলে তিনি অনূর্ধ্ব 2 মাস কারাদণ্ডে বা অনূর্ধ্ব 25,000 টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। আইনের 27 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও আপিল নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে। অপরাধের অআমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা। আইনের 28 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন সংগঠিত অপরাধসমূহ অআমলযোগ্য, নন কগনিসেবল, জামিনযোগ্য, বেইলেবল এবং আপোষযোগ্য, কম্পাউন্ডেবল হইবে। অসুবিধা দূরীকরণ। আইনের 31 ধারায় বলা হয়েছে, এ আইনের কোনো বিধানের অস্পষ্টতার কারণে উহা কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে সরকার এই আইনের অন্যান্য বিধানের সহিত সামঞ্জস্যপূর্ণভাবে সরকারি গেজেটে প্রকাশিত আদেশ দ্বারা উক্ত বিধানের স্পষ্টীকরণ বা ব্যাখ্যা প্রদান পূর্বক উক্ত বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করিতে পারিবে। বিধি প্রণয়নের ক্ষমতা। আইনের 32 ধারায় বলা হয়েছে,
এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে। তফসিল সংশোধনের ক্ষমতা। আইনে 33 ধারায় বলা হয়েছে, এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা তফসিল সংশোধন করিতে পারিবে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। শুক্রবার 17 এপ্রিল ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রমনা বিভাগের নিউ মার্কেট থানা এলাকায় 7টি মামলায় 15,000 জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। লালবাগ বিভাগের সুতাপুর থানা এলাকার 6টি মামলায় 1,500 টাকা জরিমানা করা হয়। মতিঝিল বিভাগের মুগদা থানা এলাকায় 5 জনকে 1,500 টাকা ও উত্তরা বিভাগের উত্তরা পূর্ব থানা এলাকায় 13 মামলায় 13,700 টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, করোনা থেকে কি রেহাই পাবে বাংলাদেশ? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।